নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মেষ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মেষ রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওর এতটুকু পাঠও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। মেষ রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস আমি এই ভিডিওতে বলতে চলেছি, কিন্তু তার আগে একটি কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সকল মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না, এই কারণে করব না। আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা অন্তর্দশা চলছে, সেই কারণে এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও কিছু অংশে আপনাদেরকে চলার পথে সাহায্য এই ভিডিও করতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সঙ্গে দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, এবং এই নাম্বারে তারাই যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি প্রেমের দিক। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের প্রেমের দিক যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে, এটি কিন্তু কনফার্ম। তাই প্রেমের দিক বলা যেতে পারে আপনাদের শুভ রয়েছে। তবে আপনাদের এই মাসে মাথা গরম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে, অর্থাৎ হুটপাট কোনো ডিসিশন নিলেন, মাথা গরম করে কাউকে কটু কথা বলে ফেললেন, যেখান থেকে কিন্তু আপনার কিছু পরিমাণ শত্রুতা বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, মাথা গরম হুটপাট করবেন না, রাগকে কন্ট্রোল করতে শিখুন এবং জীবনে ওয়ান স্টেপ এগিয়ে চলুন। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে, অর্থাৎ আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যার ফল আপনারা কিন্তু পেতে চলেছেন এই মাসের মাঝামাঝি থেকে। এবং আরেকটি কথা বলে দিই, এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আর্থিক দিকে কিন্তু সেরকম মাত্রায় প্রবলেম ক্রিয়েট করবে না। তবে আপনার জন্মছকে বৃহস্পতি, শনি এবং মঙ্গল গ্রহ যদি খারাপ পজিশনে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করবে। এরপরে আসি এডুকেশন সেক্টর। এই মাসে আপনাদের এডুকেশন সেক্টর মোটের উপর দিয়ে শুভ বলা যায়, খুব একটা বেশি শুভ কিন্তু নয়। হ্যাঁ বন্ধুরা, যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনাতে একটা বিশাল চাপ সৃষ্টি হবে এবং যেখান থেকে মনে একটা প্রেশার কিন্তু জন্মাবে। এছাড়াও যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না এবং আপনাদের কিছুটা মোবাইল অ্যাডিকশান আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই খেয়াল রাখুন। এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না, অর্থাৎ কোনো রোগ ব্যাধিতে ভুগছেন, জ্বর জ্বালা হলো এরকম ব্যাপার নেই, কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই যখন রাস্তা চলাচল করবেন তখন অবশ্যই আপনি একটু কেয়ারফুলি চলাচল করুন। এই মাসে বিবাহের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, সেদিকে কিন্তু কোনো প্রবলেম নেই বা খামতি নেই এবং সম্পর্ক ম্যাচিউরিটি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই বিবাহের দিকে নির্দ্বিধায় এগোতে পারেন,
কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এছাড়াও এই মাসে আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে বন্ধুর কাছ থেকে কিন্তু আপনি হেল্প পেতে চলেছেন এবং কিছু পরিমাণ এই মাসের শত্রুতার মুখোমুখিও কিন্তু হতে হবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সেটা কাজের জায়গায় শত্রুতা বলুন বা পাড়া থেকে শত্রুতা বলুন, এই দুই জায়গা থেকে কিন্তু শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। যারা সেলফ প্রফেশনাল রয়েছে, মেষ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে শুভ। অর্থাৎ যারা ডক্টর রয়েছেন, যারা অ্যাডভোকেট রয়েছেন, যারা টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ শুভ রয়েছে এবং আপনাদের আর্থিক উপার্জনের জায়গাটা কিন্তু প্রশমিত হতে চলেছে। ব্যবসার দিক কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, কিছু টাকা ব্যবসা থেকে ওঠার সম্ভাবনা রয়েছে, কিন্তু কিছু টাকা ব্যাড ডেট হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এবং আরেকটি কথা বলে দিই, কোনো বড় ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে তারপর ইনভেস্ট করুন, নচেত কিন্তু আপনার পয়সা নষ্ট হয়ে যেতে পারে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং টাকা ধার দেওয়ার আগে যদি খুব দেওয়ার ইচ্ছাই হয় বা খুব প্রয়োজনই হয়, সেক্ষেত্রে আপনি কোনো স্ট্যাম্প পেপারে লিখিত করে তারপর টাকা ধার দিন, নচেত কিন্তু আপনার পয়সা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, ফিল্ম জগতে রয়েছেন, অ্যাক্টিং মডেলিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের নতুন নতুন কাজ পেতে চলেছে এবং আপনাদের ক্যারিয়ারের দিকে যথেষ্ট পরিমাণে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো দূরযাত্রা, ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ বা আদার্স কোনো সুন্দর জায়গাতে ভ্রমণ, সেটা দেশের মধ্যে হোক বা বিদেশে, এই ভ্রমণের দিকটা কিন্তু দেখা যাচ্ছে। যাদের কোর্ট বা মামলা বা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ আপনাদের ফেভারে কিন্তু কেস আসতে চলেছে। এছাড়াও যারা সেলসের সাথে যুক্ত, যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, যারা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে প্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ লটারি, সাট্টা, এগুলো থেকেও প্রাপ্তি হতে পারে। এছাড়াও শ্বশুরালয় বা পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে। এই মাসে অ্যাসেট কেনার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ কোনো জায়গা কিনলেন, কোনো বাড়ি কিনলেন বা কোনো বাড়ি তৈরি করলেন, এরকম ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ আপনাদের বৈদেশিক বাণিজ্য থেকে অর্থ আগমনের সম্ভাবনা রয়েছে। এই মাসে সন্তান থেকে সুখ পেতে চলেছেন, অর্থাৎ যারা সন্তানের জন্য খুব চেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করবেন এবং এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদেরকে নিয়ে সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তো এই ছিল মেষ রাশির জাতক জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যাবে তার একটি আগাম পূর্বাভাস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।